গাঢাকা দিয়েও শেষ শেষরক্ষা অবশেষে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ল গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত আমির খান অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে শনিবার পুলিশ গ্রেপ্তার করে তাকে কিছুদিন আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানাদায় তার বাড়িতে উদ্ধার হয় কয়েক কোটি টাকা সেই সময় থেকেই পলাতক ছিল সে দশই সেপ্টেম্বর শনিবার গার্ডেন রিচের শাহী আস্তাবল গলিতে আমির খানের বাড়িতে হানাদায় ইডি কেন্দ্রীয় সংস্থার অভিযানে দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে মেলে টাকার পাহাড় আনা হয় আটটি টাকা গোনার মেশিন বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে টাকা গোনার পর জানা যায় তার বাড়ি থেকে মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ সতেরো কোটি বত্রিশ লাখ টাকা যা দেখে চক্ষু চরক হয় সকলের একজন সাধারণ ব্যবসায়ীর বাড়িতে কিভাবে কোটি কোটি টাকা নগদ রয়েছে তা নিয়ে ওঠে নানা প্রশ্ন তদন্তে নেমে পুলিশ জানতে পারে ই নাগেটস নামে একটি জাল অ্যাপের মাধ্যমে ব্যবসা শুরু করে আমির মানুষকে ভুল বুঝিয়ে টাকা তুলতো দু হাজার একুশ সালেই পার্কস্ট্রিট থানায় আমিরের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয় এরপর তদন্তবার যায় ইডির হাতে এরপর থেকেই পুলিশের হাত থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিল আমির পুলিশের নজর এড়াতে বারবার পাল্টেছে নিজের লোকেশন এমনকি বাড়ির লোকের সঙ্গেও যোগাযোগ করেনি তবে গা ঢাকা দিয়েও হল না শেষ শেষরক্ষা শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত আমির খান উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয় তাকে শনিবার তাকে ব্যাংশেল আদালতে তোলা হয় কলকাতা টিভি